পূর্ব বর্ধমান রায়ন এক নম্বর ব্লকে পালিত হলো বিশ্ব পরিবেশ দিবস, লাগানো হলো 125টি গাছ। পূর্ব বর্ধমানের বর্ধমান এক নম্বর ব্লকের রায়ন গ্রামে বর্ধমান এক নম্বর পঞ্চায়েত সমিতি ও রায়ন এক নম্বর গ্রাম পঞ্চায়েতের যৌথ উদ্যোগে বিশ্ব পরিবেশ দিবস পালন করা হয় শুক্রবার। এদিনে বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে 125টি বৃক্ষ রোপণ করা হয়। উপস্থিত ছিলেন বর্ধমান জেলা পরিষদের সহসভাধিপতি দেবু টুডু, বর্ধমান এক নম্বর ব্লক পঞ্চায়েত সমিতির সদস্য কাকলি গুপ্তা, বর্ধমান এক নম্বর পঞ্চায়েত সমিতির পূর্ত কর্মাধ্যক্ষ মানস ভট্টাচার্য, বর্ধমান এক নম্বর পঞ্চায়েত সমিতির বন পরিবেশ কর্মাধ্যক্ষ বানেশ্বর চৌধুরী, বিশিষ্ট সমাজসেবী সুখেন্দু কোনার, বর্ধমান এক নম্বর পঞ্চায়েত সমিতির সহসভাপতি দেবনারায়ণ গুহ, বর্ধমান এক নম্বর ব্লক যুগ্ম সমষ্টি উন্নয়ন আধিকারিক, বিশিষ্ট সমাজসেবী বিকি ঠাকুর, চঞ্চল মালিক, রায়ন এক নম্বর গ্রাম পঞ্চায়েতের আধিকারিকরা। আমাদের গোটা বাংলায় আজকে বিশ্ব পরিবেশ দিবস পালিত হচ্ছে। সমস্ত জায়গায় গত আমফান ঝড়ে যেখানে ক্ষতিগ্রস্ত হয়েছে সেখানে গাছ বসানো হচ্ছে সমস্ত পঞ্চায়েত এলাকায়। পঞ্চায়েতের পক্ষ থেকে আজকে বিশ্ব পরিবেশ দিবস পালিত হচ্ছে। আজকে রায়ন পঞ্চায়েত এলাকায় গাছ লাগানো হচ্ছে। গাছ বাঁচান, গাছ লাগান, এটাই আমাদের সরকারের থিম। এই এনভায়রনমেন্ট ডের একটা থিম থাকে, তো এবছরের থিমটা যেটা সেটা হচ্ছে ফোকাস অন নেচার। আজকে আমরা দেখতে পাচ্ছি যে সিন্স আমাদের এই ওয়ার্ল্ডের ক্রিয়েশনের সময় থেকে পৃথিবীর উপরে আমরা যেভাবে কনস্ট্রাকশন থেকে শুরু করে আমাদের যেটা ডেভেলপমেন্ট কনস্ট্যান্টলি হয়ে গিয়েছে, সামহাও আমরা ভুলে গিয়েছি নেচার বা ন্যাচারাল আদার যে ক্রিয়েশনসগুলো রয়েছে সেগুলোর ইম্পর্টেন্সটা কোথায়। তো আজকে যখন নানা রকম প্রাকৃতিক দুর্যোগ থেকে সমস্ত রকম বিপর্যয়ের আমরা সম্মুখীন, এর থেকে বেটার টাইম হতে পারে না টু রিফ্লেক্ট আমাদের যে ফল্টগুলো হয়েছে, কোথায় আমরা ভুল করেছি বা কোথায় আরও বেটার করলে নেচারকে ঠিক রাখলে আমরা ঠিক থাকবো, নেচারের সঙ্গে আমাদের এই যে সিম্বায়। আমরা রায়ন গ্রামে বর্ধমান এক পঞ্চায়েত সমিতি ব্লক এবং রায়ন এক নম্বর গ্রাম পঞ্চায়েতের সহযোগিতায় আমরা এখানে বিশ্ব দিবস আমরা পালন করছি। আমরা আজকে গাছ লাগানোর মাধ্যমে বিশ্ব পরিবেশ দিবস পালন করছি। অনেক কিছু আছে পরিবেশকে ঠিক রাখার জন্য, কিন্তু গাছ হচ্ছে তার অন্যতম উপাদান। গাছ যদি না থাকে তাহলে আমরা কিন্তু কেউ বাঁচব না। এখন ভয় হচ্ছে করোনা, এরপরে দেখা যাবে গাছ নাই অক্সিজেনের জন্য আমরা সব মারা যাচ্ছি, পরের পর্যায়ে কিন্তু এইটা আমরা অক্সিজেনের অভাবে সবাই মারা যাব। আজকে করোনার জন্য মারা যাচ্ছি, এরপর অক্সিজেনের অভাবে মারা যাব। তাই সরকারের উদ্যোগে এবং বর্ধমান এক ব্লক পঞ্চায়েত সমিতি এবং রায়ন এক গ্রাম পঞ্চায়েতের সহযোগিতায় আমরা রায়ন গ্রামে মানস ভট্টাচার্যের উদ্যোগে আমরা এখানে আজকে গাছ লাগানোর পরিকল্পনা করেছি। আমাদের পশ্চিমবঙ্গ সরকারের মাননীয় মুখ্যমন্ত্রী পশ্চিমবঙ্গের আসনে আসীন হওয়ার পর থেকে গাছ লাগান প্রাণ বাঁচান, সবুজ পরিবেশের উপর নজর দিয়ে দেন, এটা সবাইকারই জানা আছে আমাদের। আজকে আমাদের বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে এবং অনুপ্রেরণায় আমরা গোটা ব্লক জুড়ে প্রায় 1,00,000 গাছ আমরা লাগাবো। আজকে এই বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে বর্ধমান এক পঞ্চায়েত সমিতির সহযোগিতায় এবং রায়ন এক নম্বর গ্রাম পঞ্চায়েতের তত্ত্বাবধানে এই সরিষাডাঙ্গা রায়ন গ্রামের সরিষাডাঙ্গা পাড়ে আমরা প্রায় 100টা গাছ আমরা বসালাম। এবং আমাদের মধ্যে উপস্থিত বর্ধমান জেলা পরিষদের সহসভাধিপতি দেবু টুডু থেকে শুরু করে বর্ধমান এক পঞ্চায়েত সমিতির সহসভাপতি দেবনারায়ণ গুহ থেকে শুরু করে বর্ধমান এক পঞ্চায়েত সমিতির বিশিষ্ট সমাজসেবী কাকলি দাস এবং আমাদের এই দপ্তরের কর্মাধ্যক্ষ বর্ধমান এক পঞ্চায়েত সমিতি বানেশ্বর চৌধুরী, শিক্ষা কর্মাধ্যক্ষ কৃষ্ণেন্দু গোস্বামী এবং আমাদের বর্ধমান এক নম্বর ব্লকের যুগ্ম সমষ্টি উন্নয়ন আধিকারিক থেকে শুরু করে রায়ন এক নম্বর পঞ্চায়েতের সমস্ত আধিকারিকবৃন্দ এবং বর্ধমান এক ব্লকের সমস্ত আধিকারিকবৃন্দ সহ রায়ন গ্রামের প্রত্যেক পঞ্চায়েত সদস্য তৎসহ গ্রামের সমস্ত মানুষ এখানে উপস্থিত ছিলেন। একটা উৎসবের আকার ধারণ করেছে আজকে এই বিশ্ব পরিবেশ দিবস। আরপান ঝড়ে যে এই গাছ ক্ষতিগ্রস্ত হয়েছে, অনেক গাছ পড়ে গেছে, তার ফলে কি এটা কি আরও বেশি লাগানো হলো? না, আমাদের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সবসময় বলে আসেন সবুজ বাঁচান, সবুজ লাগান, জল ধরো জল ভরো প্রকল্প, মানে পরিবেশের উপর সবসময় আমাদের মুখ্যমন্ত্রী নজর দেন। এটা একটা দিক যে আমফান ঝড়ে যে সমস্ত ক্ষতিগ্রস্ত হয়েছে এটা গোটা বাংলা জুড়েই আমাদের এই গাছ লাগানো প্রোগ্রাম আমাদের চলছে।
আপনার নাম আর পরিচয়? মানুষ বচ্চা বর্তমান এক পঞ্চায়েত সমিতি পূর্ত পরিবহন কর্মী। পূর্ব বর্ধমান থেকে পাপাই সরকারের রিপোর্ট, টাইমস বাংলা।